কৃষিকাজের জন্য সারের সংকট হবে না বলে আশ্বাস দিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ। দুপুরে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে এ কথা জানিয়েছেন তিনি। এ সময় শিল্প সহ বিভিন্ন খাতে জ্বালানি সংকট দূর করতে এলএনজি আমদানি অব্যাহত আছে বলেও জানিয়েছেন উপদেষ্টা। কৃষির জন্য কোনো সারের অভাব হবে না, এটা কন্টিনিউস ডিমান্ড এবং স্টকটা বিল্ড আপ করার জন্য সার, কীটনাশক আর জ্বালানির জন্য যেটা আমার ব্যবসা বাণিজ্য দরকার হয় সেটা ইনশিওর করা হয়।